হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা হানিমুনে কোথায় যাচ্ছি সেটা আজকে দেখাবো। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ড্রাইভ করে সারিগান করে গাড়ি ধরে কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো এয়ারপোর্টে আমরা প্রথমে টিকিটটা দেখিয়ে আধার কার্ডটা দেখিয়ে ভিতরে প্রবেশ করেছি। এদের কাছে কোনো ব্যাগপত্র নেই, এরা দুজনে এসছে এমনি এসছে, না দেখেই ঘুরতে যাচ্ছে। তো দুজন চলে এসছে, এই আমরা একটা ঠিক বোর্ডিং পাস করলাম, বোর্ডিং পাস করার পরে টিকিটটা পেলাম। টিকিটটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এখন সঙ্গে থাকুন। ড্যাবি বাথরুম না, দেখো চুলাটা নিয়ে গেলে ভালো হয়েছে, চুলটা ভালো চাও চলে যাওয়ার একবার বসো না। এরপর আমরা এখান থেকে আমাদের টাইম হয়ে গেছে, তো আমরা এবার নামলো সঙ্গে আছে, সেটাও দেখাবো। আমি শর্ট ভিডিও করছিলাম, ক্রমশ এগিয়ে যাচ্ছি। তো আমরাকে বাস থেকে নামিয়ে দিয়েছে, তো দাঁড়িয়ে দুই একটা সেলফি নিয়ে নিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ইন্ডিগো ফ্লাইটে আমরা উঠবো। আমার ওয়াইফ বসে গেছে, তো আমিও বসে গেছি। এই দেখুন আমরা হাতপা বাঁধা হ্যাঁ, তোমারটা বেশি পরিষ্কার, তো আমি ফ্লাইটে অনেকবার চেপেছি, তো আমার ওয়াইফ বেরিয়ে ফার্স্ট টাইম, তো ফ্লাইটে চলা শুরু করেছে। আবার উড়ে যাবে ¡Gracias!
আপনারা দেখতেই পাচ্ছেন এরপর ল্যান্ডিং করবে গাড়িটা। তো আমরা দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো এই দেখুন ল্যান্ডিং এর ল্যান্ডিং কিভাবে হচ্ছে দেখুন, আস্তে আস্তে আসছে। এই দেখুন পাখির ডানার মতো ডানাগুলো উঠে গেল। এরপর গাড়িটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে, দিয়ে আমরা নামবো, সেটাও দেখাবো। আমরা দিল্লি এয়ারপোর্টে উঠে নেমে গেছি, ফ্লাইটটা ল্যান্ড করলো, ক্রমশ এগিয়ে যাবে। দেখতে দেখুন আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না। মোবাইল ভর্তি করতেই হবে যেমন করেও। তো ভিউয়ার দেখতেই পাচ্ছেন ফ্লাইটটা দাঁড়িয়ে গেছে একবারে। তো সবাই যে যা লাগেজ নিয়ে গেছে, লাগেজটা নিয়ে গেছে, আমরা একটা সবাই মিলে একটা ছবি নিয়ে নিলাম। পিছনে এয়ার হোস্টেল থেকে দেখতেই পাচ্ছেন লাগেজ নামিয়ে দিচ্ছে অনেকে যারা পাচ্ছেন। তো আমি নানু আর আমার ওয়াইফ সবাই আমরা আসতে লাগিয়ে ছবি নিয়ে যাচ্ছি। আরে লোক একটা ছবি নিতে বললাম। এই দেখুন আমরা ফ্লাইটে, যে ফ্লাইটে এলাম তার নিচে আমরা এখানে আবার ঘুরে চেক করবে আমাদের লাগেজগুলো। তো আমরা আবার ঘুরে বাসে উঠে যাব, বাসে উঠে দিল্লি টু দেরাদুন যাব। তো এটা দিল্লি টু দেরাদুন আবার ঘুরে যাব। এটা 17A 17B সিটে আমরা বসবো। দেখুন বাসে করে যাচ্ছি আমরা। আমরা পৌঁছে গেছি আবার ইন্ডিগোর ফ্লাইটে। তো এই একটা দু একটা ছোটোখাটো সেলফি নিয়ে নিচ্ছি করে উঠবো। তার আগে আমরা দু একটা সেলফি এখানে তুলে নিই ইন্ডিগোর ফ্লাইটে উঠবো। তো ইন্ডিগোর ফ্লাইটে উঠে আমরা আবার কোন গন্তব্যস্থানে যাবো সেটাও দেখাবো। এবং আবার ফ্লাইটে সেলফি কত ফ্লাইট দাঁড়িয়ে আছে, কিন্তু লম্বা সারিতে দাঁড়িয়ে আছে। দিল্লি এয়ারপোর্ট তো প্রচুর ব্যস্ত এয়ারপোর্ট, সেটা দেখাবো। আমাদের ফ্লাইটে ছাড়া রাখি তো আমরা যেদিন ফিরবো সেদিনে উইন্ডো সিট নেবো। আমরা সেটাও বলতে পারি।
তো আমরা দেরাদুনে পৌঁছে গেছি।